আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এবং ইন্ডিয়া থেকে যদি 1.5 লক্ষ টাকা একটা জনগণ যেতে পারে এবং সরকারি যত সুযোগ সুবিধা আছে তারা যদি বুক করতে পারে, আমাদের মনে হয় যে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা যেন নিতান্ত একটা বড় ধরনের অপরাধ করে ফেলেছি। আজকে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখিয়ে, মধ্যপ্রাচ্যে যাওয়ার স্বপ্ন দেখিয়ে, যেখানে আসার কথা ছিল আমাদের 1.5 থেকে 2 লাখ টাকা, সেখানে সেই মানুষই আসতে এখন আমাদেরকে দিতে হচ্ছে 4 লক্ষ টাকা। অসংখ্য বাবা যখন বিদেশ থেকে টাকা পাঠাতে পারে না, অসংখ্য প্রবাসী যখন মৃত্যুবরণ করে তার লাশটাকে টাকার অভাবে আমরা দেশে পাঠাতে পারি না, সেখানে আমরা নির্বাক হয়ে যাই যে আমাদের কনসুলেট অ্যাম্বাসেডাররা তখন কি করে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো যে আপনি একটা 15 জনা বৃদ্ধি করে দেন। ইতিমধ্যে আমাদেরকে 2.5% দেওয়া হয়। 2.5%টা তো এমন না যে সারা জীবনের জন্য থাকবে, আপনি 2.5%টাকে বৃদ্ধি করে 5% দেন, দেখেন আমরা প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাই কিনা। আমরা সবসময় বলি বৈষম্যের বিরুদ্ধে যাত্রা মুদের, অধিকার আদায় সুচ্চার, সমৃদ্ধির পথে আগুয়ান মুড়া, সত্যের পথে দুর্বার। আপনি যে কথাটা বলেছেন নিতান্ত এই দালালের খপ্পরে পড়ে, আজকে আমরা যদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা দেখি, কত মা যে তার বুক হারিয়ে ফেলেছেন, কত মা যে তার সন্তান হারিয়ে খোলা আকাশের নিচে প্রতিনিয়ত যে চিৎকার করছেন, তাদের চিৎকারে যেন আজকে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। আজকে আমরা যেন ভুলে গেছি মানবতা কি জিনিস। আজকে আমাদের সঠিক নির্দেশনা না থাকার কারণে, সরকারি কোনো পদক্ষেপ না থাকার কারণে আজকে আমার মতন আরেকজনের মতন অসহায় বিভিন্ন প্রবাসীরা বিভিন্নভাবে প্রতারিত হয়ে আজকে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখিয়ে, মধ্যপ্রাচ্যে যাওয়ার স্বপ্ন দেখিয়ে, যেখানে আসার কথা ছিল আমাদের 1.5 থেকে 2 লাখ টাকা, সেখানে সেই মানুষই আসতে এখন আমাদেরকে দিতে হচ্ছে 4 লক্ষ টাকা। আজকে যেই দেশে আমাদের যাওয়ার কথা ছিল 1.5 থেকে 2 লক্ষ টাকা, সেই সৌদি আরব ডুবাই যেতে আমাদের লাগছে 5 লক্ষ টাকা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা প্রশ্ন থাকবে, বাট হোয়াই, কেন এই পরিস্থিতির শিকার আমরা কেন হব? যদি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এবং ইন্ডিয়া থেকে যদি 1.5 লক্ষ টাকা একটা জনগণ যেতে পারে এবং সরকারি যত সুযোগ সুবিধা আছে তারা যদি বুক করতে পারে, আমাদের মনে হয় যে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা যেন নিতান্ত একটা বড় ধরনের অপরাধ করে ফেলেছি। আজকে আছেন আপা, আপনিও বাইরে আছেন, আমরাও বাইরে আছি, আমরা যখন দেখি যে আমাদের দেশকে মানুষ সম্মান করে না, আমাদেরকে সম্মানের সহিত কথা বলে না, তখন নিজের কাছে খুব কষ্ট হয়, ভিতরে বুক কাঁপা কান্না এবং কষ্ট নিয়ে আমরা ঘুমাতে যাই যে আমাদের এই সুন্দর এই দেশটাকে কেন মানুষ ঘৃণা করে। আজকে একটাই কারণ, যে সকল নরপশুরা মানুষদেরকে টাকার লোভ দেখিয়ে বাংলাদেশের সহজ সরল আবাল বিদ্যাবনিতা মানুষদেরকে বিদেশে পাচার করার নামে অসংখ্য টাকা নিয়ে যারা জমি জামা ক্ষেত খামার বিক্রি করে সর্বহারা হয়ে আজকে বিদেশে পাড়ি দিচ্ছে, এসে দেখেন তারা কেউ কাজও পাচ্ছে না, খোলা আকাশের নিচে ঘুমাতে হচ্ছে। আমরা দেখেছি 2021 সালে মালয়েশিয়াতে ডাস্টবিনের পানি খেয়ে বাঙালিদেরকে বাঁচতে হয়েছে, আজকে দুবাই আমরা দেখি সেখানে অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে থাকেন। এজন্য সম্মানিত হাসিনা পারকার মাধ্যমে আমরা সারা বিশ্বের মানুষদেরকে জানাতে চাই, পাশাপাশি আমাদের সরকার প্রধানকে আমরা জানাতে চাই যে আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, আমাদের স্বাধীনতার পরে অনেক দেশ উন্নত হয়েছে, কিন্তু আজকে আমরা এখনো কেন সেই খোলা আকাশের নিচে অসহায় মানুষের চিৎকার আমরা শুনতে পাই। কবি জসীমউদ্দিন কবিতা লিখেছিলেন, আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়িতে নয় পাখির বাসা বেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। আজও আমরা দেখেছি আসমানিদের মতন অসংখ্য মানুষ না খেয়ে যখন খোলা আকাশের নিচে ঘুমায়, অসংখ্য বাবা যখন বিদেশ থেকে টাকা পাঠাতে পারে না, অসংখ্য প্রবাসী যখন মৃত্যুবরণ করে তার লাশটাকে টাকার অভাবে আমরা দেশে পাঠাতে পারি না, সেখানে আমরা নির্বাক হয়ে যাই যে আমাদের কনসুলেট অ্যাম্বাসেডাররা তখন কি করে। এজন্য আপনার মাধ্যমে আমরা সারা বিশ্বের প্রবাসী মানুষদেরকে আমরা জানাতে চাই, প্রবাসী অধিকার ঐক্য পরিষদ একটা অরাজনৈতিক সংগঠন, আমাদের 10টা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সামনে নেমেছি। তার প্রথম যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে সারা বিশ্বের 1.25 কোটি প্রবাসীদেরকে আমরা একটা ছাতার নিচে নিয়ে আসতে চাই। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, যুগ জামানা পাল্টে দিতে চাই না একজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আজকে আমরা যদি জাগতে না পারি, ঘুম থেকে যদি আমরা উঠতে না পারি, হেমিলনের বাসী হয়ে যদি আমরা বুলাতে না পারি, হতে পারে যে 2বিংশ শতাব্দী পেরিয়ে যে শতাব্দীগুলো আসবে, আপনার আমার মতন অসংখ্য প্রবাসী হার্ট অ্যাটাক করে মারা যাবে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে চাকরি হারা হয়ে টাকা বেতন না পেয়ে মারা যাবে, তাদের জন্য আমাদের কিছুই করা থাকবে না। এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসী অধিকার ঐক্য পরিষদ। পাশাপাশি আমি আরেকটা কথা না বললেই নয়, হাসিনা আপা আপনার মাধ্যমে, করোনার মধ্যে যখন আমরা দেশে আটকা ছিলাম, আমাদের মালয়েশিয়া প্রবাসী বন্ধু সংগঠন নামে একটা সংগঠন, যারা 25,000 অধিক প্রবাসীদেরকে আমরা একত্রিত করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ঘেরাও করেছিলাম, সেদিন আমরা দেখেছি মানুষদের যে কত কান্না, অসহায় মা বোন যাদের চিৎকার, দায়িত্ব নিয়ে আমাদের প্রবাসী ভাইরা বিদেশ করছেন। এজন্য প্রবাসী বন্ধু সংগঠনকে ধন্যবাদ, পাশাপাশি প্রবাসী অধিকার ঐক্য পরিষদ, যারা শুধু একটা দেশে নয় আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বে যারা পরিধি বিস্তার করছেন, ওই সকল প্রবাসী ভাইদেরকে আমরা বলবো, নহিমুরা জীব বুক বিলাসের শাহাদাত ছিল কাম্য মুদের,
খলিফা খলিফা যাদের করেছিল শাসন দলিল তক্তে বসে তার আজ ঘুমায় বেহুশ ভাবে বাহিরে বইছে জোর তুফান। প্রত্যেকে আমরা বলবো আপনারা জেগে উঠুন, আপনারা আমাদের ডাকের মধ্যে আহ্বান করুন, যদি আপনারা জেগে নাচতে পারেন, আপনারা যদি ঘুমতে করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে গুরা সূরা ঘোষণা করছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর রশ্মিকে শক্তভাবে আঁকড়ে ধরো, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কোনো জাতি তোমাদের উপর অবিশ্বাস্য ভাবে কোনো জুলুম নির্যাতন করতে পারবে না। এই জন্য প্রত্যেক প্রবাসীকে আমরা বলবো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মা গো রাত হবে। তবে সকল প্রবাসী ভাইদেরকে বলবো দালালদের বিষয়ে আমাদেরকে সুচ্চার হতে হবে। আমরা যদি দালালদের খপ্পর থেকে বাঁচতে চাই, দালালের খপ্পর থেকে যদি আমরা নিরাপদ করতে চাই, অপর প্রবাসীকে যদি বেঁচে থাকতে চাই, অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। এজন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেক প্রবাসীদেরকে একটা ছাতা নিয়ে আসতে হবে। আমরা যদি এক ছাতার নিচে আসতে পারি তবেই সম্ভব সূর্য পূর্ব আকাশে যে সূর্য উদিত হবে দুবিশ শতাব্দীর সে সূর্যটা প্রবাসীদের জন্য হবে। যে আছি আমাদের ৬ নম্বর বিষয়টা সংকট হয়ে গেছে, মানে প্রবলেম হয়ে গেছে, এখনো লাগতেছে না। তা আমরা এখানে ১,২৫,০০০ প্রবাসী আছি, যারা ৬ লক্ষ ভিসা এফে ডিসেম্বর আমাদের শেষ হয়ে যাবে, ৬ নম্বর ভিসাটা। তা আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশের যে কনস্যুলেট আছে, এম্বাসি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবশ্যই বিষয়টা অতি শীঘ্রই আপনার নজরে নিবেন এবং এই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য মালয়েশিয়া যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন আনোয়ার ইব্রাহিম সাহেব, তিনি অত্যন্ত ভালো মানুষ, তাদের কাছে আপনি একটা আনুষ্ঠানিক প্রস্তাব আপনি দিবেন। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ গভীর খাদে পড়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে দুর্ভিক্ষ আসছে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি জানেন যে দুর্ভিক্ষ আসছে, ইতিমধ্যে শুধু বাংলাদেশ নয় অল অফ দা ওয়ার্ল্ড বা সারা বিশ্বের প্রত্যেক দেশে মেসেজটা দেওয়া হচ্ছে যে একটা দুর্ভিক্ষের আশঙ্কা আছে। সে জায়গা থেকে আমরা বলবো যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে হেল্প ডেস্ক আছে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো যে আপনি একটা প্রণোদনা বৃদ্ধি করে দেন। ইতিমধ্যে আমাদেরকে ২.৫% দেওয়া হয়, ২.৫%টা তো এমন নয় যে সারা জীবনের জন্য থাকবে, আপনি ২.৫%টাকে বৃদ্ধি করে ৫% দেন, দেখেন আমরা প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠায় কিনা। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো যে সকল প্রবাসীরা, যে সকল আইন কর্মকর্তারা আপনার আশেপাশে বসে প্রবাসীদেরকে হুমকি দেয়, আমি বলবো এটা আপনার ইমেজ নষ্ট করার জন্য তারা একটা গুপ্ত ঘাতকের মতো কাজ করছে। আপনি যদি অতি শীঘ্রই as soon as possible if you don't want to take the action about this matter it will be most dangerous for the every country of the people, তো আমরা আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়ে যদি অতি শীঘ্রই আপনারা পদক্ষেপ নিতে না পারেন বাংলাদেশ আরো গভীর খাদে প্রবাহিত হবে। তৃতীয়ত যে বিষয়টা আমরা বলতে চাই, প্রবাসীদেরকে যদি হয়রানি বন্ধ করতে পারেন, বাংলাদেশ থেকে শুরু করে এয়ারপোর্ট বিভিন্ন দেশে পাসপোর্ট বানানো থেকে শুরু করে পুলিশ রিপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যদি আপনারা হ্যারাসমেন্ট বন্ধ করতে পারেন, আমরা শপথ করে বলছি এবং কবি ফরুক আহমেদের কবিতা দিয়ে আমরা আপনাদেরকে আশ্বাসিত করছি, রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলে না এখনো উঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি বার্তারানি ভুলে, অসীম কুয়াশা থাকে শূন্যতা দেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো রাজ্যকে কেউ করিস নে বয় আড়ালে তার সূর্য হাসে, সমস্যা যত কঠিন ভাবে আসবে আমরা প্রবাসীরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমাদের প্রণোদনা যদি আপনারা ৫% বৃদ্ধি করতে পারেন, আপনি দেখেন ৩ মাস থেকে ৬ মাসের ভিতরে প্রবাসীরা যে পরিমাণ টাকা ব্যাংকে লেনদেন করবে আপনি রেমিটেন্স জমা করে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ। সর্বশেষ যে টিপসটা আমি আপনাদের কাছে আনছি, আমরা এখনো যে সম্মানিত সালাদিন ভাই বলছেন এনআইডির যে সমস্যাটা, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এনআইডি কার্ড বানাতে গিয়ে আমরা যে কত হয়রানির শিকার হচ্ছি এবং অসংখ্য প্রবাসী এখনো বিদেশে আছে তাদের এনআইডি কার্ড নাই, আমাদেরকে এখনো রোহিঙ্গা হিসেবে ভাবা হয়, অথচ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে দেশকে ভালোবেসে কবি জসীমউদ্দিন কবি জীবনানন্দ দাস বলেছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে দেশকে আমরা ভালোবাসি, দেশের ভালোবাসা বুকে আমরা প্রকাশ করি, আমরা যেন কোনো রোহিঙ্গা না হয়ে যায়, আমাদের প্রবাসীদেরকে যেন সেদিকে ঠেলে দেওয়া হয়, চরমপন্থার দিকে যেন আমাদেরকে ঠেলে দেওয়া হয়, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, কনস্যুলেট, অ্যাম্বাসেডর যারাই আছেন, যারা আপনার মাধ্যমে আমাদের লাইভ টক শোটা দেখবেন, আমরা যে সমাধান গুলা দিয়েছি আপনারা যদি কার্যকরী পদক্ষেপ করতে পারেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল বাংলাদেশ উইল বি গেট রিড অফ দিস প্রবলেম, বাংলাদেশ সমস্যা থেকে সমাধান হবে ইনশাল্লাহ।